ফের প্রতারকের ফাঁদে পড়ে ব্যাংকের গচ্ছিত টাকা খোয়ানোর ঘটনায় চাঞ্চল্য ডালখোলায় জানা গিয়েছে ডালখোলা সুভাষপল্লীর বাসিন্দা পেশায় পুরোহিত হারাধন ঝা স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই অ্যাকাউন্টে নিজের উপার্জিত অর্থ গচ্ছিত রাখতেন তিনি অপরদিকে তার মা মায়া ঝায়ের নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল সেই টাকা লেনদেনের জন্য মায়ের নামে অপর একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রথম কিস্তির টাকাও পেয়েছিলেন মায়াদেবী তবে দ্বিতীয় কিস্তির টাকা কোনো কারণে হোল্ড হয়ে যায় এরপর হারাধন বাবুর ফোনে একটি ফোন আসে এবং তাকে জানানো হয় যে যে তার মায়ের নামে থাকা যোজনায় টাকা হোল্ড রাখা হয়েছিল তা রিলিজ করা হবে যার জন্য তার মায়ের প্যান কার্ড নাম্বার প্রয়োজন কিন্তু মায়াদেবীর প্যান কার্ড না থাকায় হোল্ড থাকা টাকা হারাধন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে যার জন্যে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং প্যান কার্ড নম্বর চাওয়া হয় এরপর তার ফোনে আসা একটি ওটিপিও দিয়ে দেন হারাধন ভাবু আর এরপরে বেশ কয়েকটি ধাপে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় চল্লিশ হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসে আর এই ঘটনার পরে ব্যাংকের দ্বারস্থ হন তিনি এবং ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এই ঘটনায় সাইবার ক্রাইমের টোল ফ্রি নাম্বারে ফোন করে অভিযোগও জানিয়েছেন হারাধন ভাবু যদিও এই বিষয় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংক সূত্র জানা গিয়েছে ব্যাংকের পক্ষ থেকে কখনো উপভোক্তার কাছে কোনো তথ্য বা ওটিপি ফোন করে চাওয়া হয় না এই ঘটনায় ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন এই ব্যাপারে জনসাধারণ জনসাধারণকে আরো সচেতন হওয়ার আবেদন জানানো হয়েছে মায়ের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাস হয়েছিল চল্লিশ হাজার টাকা সেকেন্ড কিস্তি পান সেই সেকেন্ড কিস্তিটা কারণ কারণবশত কি কারণে জানি না পৌরসভার টাকাটাকে রিলিজ করে ব্যাংক থেকে হোল্ড করে দেয় ব্যাংকে হোল্ড করে দেয় টাকাটা টাকাটা হোল্ড করে দেওয়ার পরে তার সঙ্গে চল্লিশ হাজারের সঙ্গে পার্সোনাল দশ হাজার টাকা আমারও ছিল টোটাল পঞ্চাশ হাজার টাকা হল্ড করে দেয় গতকাল হঠাৎ ব্যাংক থেকে একটা বেসরকারি ব্যাংক থেকে আমার কাছে ফোন আসে যে মায়ের নাম নিয়ে যে মায়া ঝায়ের নামে বন্ধন ব্যাংকে যে পঞ্চাশ হাজার টাকা হল্ড করা হয়েছে সেটা আজকে রিলিজ করে দেওয়া হবে আপনি মায়া ঝায়ের নামের প্যান কার্ড নাম্বার বলুন তো মায়ের তো প্যান কার্ড নেই আমি বললাম যে দেখেন মায়ের তো প্যান কার্ড নেই তো আপনি আপনার প্যান কার্ড যদি থাকে তো আপনার প্যান কার্ড দিন আর যদি আপনার নামে কোনো অ্যাকাউন্ট কোনো ব্যাঙ্কে যদি অ্যাকাউন্ট থাকে তো সেই ব্যাংকের নাম বলুন আপনাকে তাহলে বন্ধন ব্যাংকের টাকাটা সেই ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে আর দশ মিনিটের মধ্যেই টাকা ঢুকে যাবে এই কথাটা আমাকে বলে আমি এই বিশ্বাসে আমি নিজের প্যান কার্ড নাম্বার এবং আমার যে ব্যাংকে টাকা আছে ইউনিয়ন ব্যাংকে এতেই আমাকে বলে যে আপনার কাছে একটা ওটিপি যাবে আপনি সেটা বলুন আর টাকাটা দশ মিনিটের মধ্যেই সেই ব্যাংকে ঢুকে যাবে আপনি মেসেজ পেয়ে যাবেন আমি ওটিপি যখনই বলে দিই তার কিছু কয়েক সেকেন্ড মিনিটের মধ্যেই আমার সেই ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা চলে যায় এই অবস্থায় কোনো মতে কালকে আমি ব্যাংকে গেলাম ব্যাংকে যাবার পরে জিজ্ঞাসা করলাম তো ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সাইবার ক্রাইমের যেতে বলে